শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ, কাবুলে শক্তি প্রদর্শন করল তালেবান। ভারতে গরুর জন্য আনা হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। যে কোনো আগ্রাসন রুখতে ইরানের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি। ইসরায়েলের কারাগারে 4 মাস ধরে অনশনে ফিলিস্তিনি বন্দী। ইরানকে সামরিক সহযোগিতা দেবে রাশিয়া। সুদানে যে কারণে গ্রেফতার হলেন আল জাজিরার সাংবাদিক। এবার তুর্কির ড্রোনের দিকে ঝুঁকছে হাঙ্গেরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রায় 20 বছর পর আফগানিস্তানে অভিযান শেষ করেছে আমেরিকা। তবে তড়িঘড়ি এবং অপরিকল্পিতভাবে সেনা প্রত্যাহারের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ। আর সেই হাতিয়ারে বলিয়ান হয়েই এবার কাবুলের রাজপথে কুচকাওয়াজ করল তালেবান। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রের খবরে, রোববার কাবুলের রাজপথে আমেরিকার ফেলে যাওয়া হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ করেছে তালেবান। তারা যে পুরুদস্তর ফৌজ হয়ে উঠেছে সেই বার্তা দিতেই এই পদক্ষেপ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে কুচকাওয়াজে কয়েক ডজন M117 মার্কিন সাজুয়া গাড়ি, M8 রাইফেল এবং MI-17 হেলিকপ্টার প্রদর্শন করেন তারা। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনাতুল্লাহ খাওরাজিম জানিয়েছেন, ডিফেন্স একাডেমি থেকে 250 জন নতুন সৈন্য পাস আউট অনুষ্ঠান উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং বন্ধু আফগানিস্তান তালেবানের হাতে ছেড়ে আসায় তুমুল সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান সারা সময় ব্ল্যাক হক চিনুক হেলিকপ্টার থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কাবুল বিমানবন্দরে ফেলে আসে মার্কিন ফৌজ। গরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করছে ভারতের উত্তরপ্রদেশের সরকার। প্রদেশটির পশুপালন এবং মৎস্য সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী গতকাল রবিবার এই তথ্য জানান। তিনি বলেন, অসুস্থ হওয়া গরুদের দ্রুত চিকিৎসা করানোর লক্ষ্যে এই পরিষেবা শুরু হবে যুগী রাজ্যে। মন্ত্রী জানিয়েছেন, গরুর জন্য এই ধরনের পরিষেবা দেশে এই প্রথম। ইতিমধ্যে এই পরিষেবা চালুর জন্য 515টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। অভিনব অ্যাম্বুলেন্স পরিষেবা ডিসেম্বর মাস থেকে পাওয়া যাবে। 24 ঘন্টার এই পরিষেবা পাবেন গবাদি প্রতিপালকরা। লক্ষ্মীনারায়ণ বলেছেন, পরিষেবার জন্য জরুরিকালীন নম্বর 112-তে ফোন করতে হবে। অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ফোন করার আধ ঘন্টার মধ্যে 2 সহকারী নিয়ে 1 পশু চিকিৎসক এসে হাজির হবে বলে জানিয়েছেন তিনি। এই পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগের জন্য লখন ওয়ে একটি কল সেন্টার খুলবে যোগী সরকার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, তার দেশের হাতে রয়েছে সর্বাধুনিক নৌ প্রযুক্তি যা দিয়ে শত্রুর যে কোনো আগ্রাসন রুখে দেওয়া সম্ভব। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী কাউকে দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেবে না। ইরানের উত্তরে কসপিয়ান সাগরে আইআরজিসির মেরিন ইউনিট পরিদর্শনের সময় গতকাল রোববার এসব কথা বলেছেন জেনারেল হুসাইন সালামি। এ সময় তার সাথে ছিলেন আইআরজিসির নৌশাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসেরি। জেনারেল সালামি বলেছেন, ইরানের জনগণ এবং তার সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে বাইরের শত্রুর সব ধরনের আগ্রাসন ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর সমস্ত অবকাঠামো ছিল অন্যদের নিয়ন্ত্রণে, ফলে ইরানের সামরিক শক্তি অন্যদের করুণার উপর নির্ভর করত। কিন্তু ইসলামী বিপ্লবের পর আমরা উচ্চমাত্রায় সামরিক সক্ষমতা এবং প্রযুক্তি অর্জন করতে পেরেছি, যা শত্রুর হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। বর্তমানে সমুদ্রে আমরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি এবং সমুদ্রের গন্তব্য সীমা অনেক বেড়েছে। ইসরায়েলের কারাগারে 120 দিনেরও বেশি সময় ধরে অনশন এক ফিলিস্তিনির বন্দির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি চিকিৎসকরা। আরও 4 ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি বাহিনীর অবৈধ আটক আদেশের বিরুদ্ধে অনশন করছেন। ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রি ডিভিশনের পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে ফিলিস্তিনের যুবক কাইদ আল ফাসফুস গত 4 মাসেরও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছেন।
ইসরায়েলের বারজিলাই মেডিকেল সেন্টারে বর্তমানে ফুসফুসের চিকিৎসা চলছে। তার এক ভাইয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন কায়দের রক্তে জমাট বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হতে পারে। এছাড়া অনশনরত এই ফিলিস্তিনি বন্দী অনিয়মিত হার্টবিট, কিডনি সমস্যা এবং লো ব্লাড প্রেশারে ভুগছেন এবং তার শরীরে ভিটামিন এবং তরল পদার্থের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। ফিলিস্তিনের বন্দী বিষয়ক কমিশন এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন, ফাসফুসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। 34 বছর বয়সী ফুসফুস গত 124 দিন ধরে অনশন করছেন। ইসরায়েলি কারাগারে বছরের পর বছর ধরে বিনা বিচারে ফিলিস্তিনি বন্দীদের আটক রাখার প্রতিবাদে তিনি এই অনশন শুরু করেছেন। এরই রকম প্রতিবাদ জানিয়েছেন আরও 4 ফিলিস্তিনি বন্দী, বর্তমানে অনশন চালিয়ে যাচ্ছেন। এই 5 জনের মধ্যে ফাসফুস সবচেয়ে বেশি সময় ধরে অনশনে আসেন। আন্তর্জাতিক আইন মেনে ইরানকে সামরিক সহযোগিতা দেবে রাশিয়া। দেশটির সমরাস্ত্র আমদানি রফতানি প্রতিষ্ঠান রেসি বরুন এক্সপোর্টের মহাপরিচালক আলেকজান্ডার মিখিফ জানিয়েছে, রাশিয়া আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখবে। খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকদের আলেকজান্ডার মিখিফ জানিয়েছেন, ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক প্রযুক্তিগত সহযোগিতা দীর্ঘদিন ধরে চলে এসেছে। আন্তর্জাতিক আইনের পাশাপাশি এই দুই দেশের আইনের প্রতি সম্মান জানিয়ে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর টেকনিক্যাল মিলিটারি কোঅপারেশন পরিচালক দিমিত্রি সুগায়েব। তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ায় নির্মিত বিভিন্ন সমরাস্ত্র সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে। সুদানে গণতন্ত্রপন্থীদের আন্দোলন ক্রমশ বাড়ছে। তার মধ্যে আল জাজিরার ব্যুরো চিফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্যই তাকে গ্রেফতার, এমনটাই দাবি করা হচ্ছে। রোববার কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, সুদানে তাদের ব্যুরো চিফকে গ্রেফতার করেছে সেদেশের সেনা সরকার। এর আগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কেন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে অবশ্য সেনা সরকার কিছু জানায়নি। আল জাজিরাও সে বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্যই গ্রেফতার হয়েছেন ওই সাংবাদিক। সাংবাদিকের নাম আল মুসাল্লি আল কাব্বাসি। রোববার তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে পরিবারের আর কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও সুস্পষ্ট নয়। মাসখানেক আগে সুদানের সেনা অভ্যুত্থান হয়। শাসন ক্ষমতা দখল করেন আবদেল ফাত্তাহ আল বুরহান। বেশ কিছু মন্ত্রী এবং নাগরিক সমাজের নেতাদেরকে গ্রেফতার করা হয়। তবে পরে জাতিসংঘের চাপে 4 মন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। সিরিয়া, লিবিয়া এবং নাগরনো কারাবাখ যুদ্ধের মোড়ে মোড় ঘোরানোর কৃতিত্ব দেওয়া হয় তুরস্কের ড্রোনকে। এরপর থেকে মূলত তুর্কি ড্রোনের চাহিদা বাড়তে থাকে বিশ্বজুড়ে। তুরস্কের গণমাধ্যমের হুরিয়াত ডেইলি নিউজে একটি প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্কের ড্রোন হাঙ্গেরি সেনাবাহিনীর পরীক্ষামূলক উড্ডয়ন করছে। হাঙ্গেরি স্থানীয় সংবাদ মাধ্যম মাগাইন ম্যানেজের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরি সেনাবাহিনী তুরস্কের ড্রোন পরীক্ষা করে দেখেছে। পাপা বিমান ঘাটিতে কারাইল এইচডি ড্রোন পরীক্ষা করে দেখা হয়। কারাইল এইচডি ড্রোন তৈরি করেছে তুরস্কের ভেস্টেল কোম্পানি। হাঙ্গেরি প্রতিরক্ষা কর্মকর্তা ঘ্যাসপার ম্যারথন বলেছেন, হাঙ্গেরি 2018 সাল থেকে ড্রোন নিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। এরপর থেকে তুর্কি ড্রোন কোম্পানির ড্রোন সংগ্রহ করার জন্য পর্যালোচনা করে দেখা হচ্ছে। মাগাইনার নেমজাতের প্রতিবেদনে আরও বলা হয়, হাঙ্গেরি সেনাবাহিনী কারাইল এইচড ড্রোন পছন্দ করতে পারে। এর কারণ হল ড্রোনটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত উড্ডয়ন, অবতরণ এবং ফ্লাইট ফিচার্স। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।